দেশের খেলা আগে নাকি আইপিএল আগে? বর্তমান ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। বেশিরভাগ ক্রিকেটারকেই দেখা গেছে দেশের খেলাকে বাদ দিয়ে আইপিএলে ছুটে যেতে। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো মেনে নিচ্ছে বর্তমান সময়ের বাস্তবতাকে, যার ফলে দেশের খেলা বাদ দিয়ে অনেক ক্রিকেটারকেই খেলতে দেখা যায় আইপিএলে। দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলে কারি কারি টাকা যেন তাদেরকে বেশি টানে। তবে এবার সম্ভবত ভিন্ন কিছু দেখা যেতে পারে ক্রিকেট বিশ্বে। দেশের হয়ে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিতে গিয়ে আইপিএল ছাড়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। সাদা পোশাকের ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চান স্টোকস, আর এজন্য আইপিএলকে বাদ দিতে কোনো সমস্যা নেই তার। বিস্তারিত BDCricTime বুলেটিনের আজকের প্রতিবেদনে। বর্তমান ক্রিকেট দুনিয়াকে যেন আমূল বদলে ফেলেছে আইপিএল। ক্রিকেট এখন এতটাই বাণিজ্যিক হয়ে গেছে যে একসময় যেসব জিনিস কল্পনা করা যেত না তাই এখন ঘটছে প্রতিনিয়ত, আর সেসব ঘটনাও খুব স্বাভাবিকভাবেই নিচ্ছে সবাই। একটা সময় দেশের খেলার চেয়ে বেশি গুরুত্ব পেত না কোনো কিছুই, তবে এখন সময় বদলেছে। দেশের খেলা বাদ দিয়ে আইপিএলকে এখন বেশি গুরুত্ব দিতে দেখা যায় অনেক ক্রিকেটারদের। আইপিএলে কারি কারি অর্থের লোভ যেন একদম গ্রাস করে ফেলেছে ক্রিকেটারদের। কেবল ক্রিকেটই নয়, অনেক কোচও এখন বেশি আগ্রহী ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করাতে। জাতীয় দলের কোচিং এসে লম্বা সময়ের জন্য কোচ হতে চায় না কেউই। অল্প সময়ে বেশি টাকা উপার্জনের জন্য বেশিরভাগ কোচেরই এখন পছন্দ আইপিএল সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে এবার যেন কিছুটা ব্যতিক্রম ধর্মী এক ঘটনা দেখা যেতে পারে ক্রিকেট দুনিয়ায়। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আইপিএলকে না বলতেও রাজি আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। আইপিএলের এবারে মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন স্টোকস। ঘোষিত সূচি অনুযায়ী এবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 28 মে, যার ঠিক 4 দিন পরেই শুরু হয়ে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংলিশদের টেস্ট ম্যাচ। ফলে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই টেস্ট খেলতে নামতে হতে পারে স্টোকসকে। কিন্তু টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চান স্টোকস, যার ফলে আইপিএলের শেষ অংশ না খেলার জন্য প্রস্তুত আছেন তিনি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে 11 ম্যাচ খেলে 10টিতেই জিতেছেন স্টোকস। তার অধীনেই ইংলিশদের পারফরমেন্স বেশি ভালো, আর সেই জন্যই টেস্ট ক্রিকেটকে একদম সর্বোচ্চ গুরুত্ব দিতে চান স্টোকস। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে স্টোকস জানিয়েছে, হ্যাঁ আমি আইপিএলে খেলবো, তবে একই সাথে এটাও মাথায় রাখবো যেন টেস্ট ম্যাচের আগে আমি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারি, সেজন্য নিজেকে কিছুটা বাড়তি সময় দেব। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার জন্য আইপিএলের শেষ অংশ ছাড়তে রাজি আছেন স্টোকস। সেক্ষেত্রে লিগ পর্বের ম্যাচে স্টোকসকে পেলেও প্লে অফে হয়তোবা বেন স্টোকসের সার্ভিস পাবে না চেন্নাই সুপার কিংস। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলায় স্টোকসের কাছে আইপিএলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, স্টোকসের এমন সিদ্ধান্তে আপনার প্রতিক্রিয়া কী? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল BDCricTime বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।